সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরকে এইটুকু প্রার্থনা করি, যে যেতে আছো ভালো থেকো আর সুস্থ থেকো। সকাল সকালে ব্লগটা স্টার্ট করছি, এখন 7:30 কি 8টা মতন বাজে, টাইমটা ঠিকতে বলতে পারছি না। এখানে অলরেডি আমাদের ভাত বসে গেছে, আর এখানে রোদের দেখতে পাচ্ছ, রোদের তাপ। রান্না করে চলে আসে না, রোদের তাপ কি বিরক্তি ধরে নিয়ে রান্না বান্না করতে ইচ্ছা করে না, তাই জন্য চটাপট রান্না বান্না সেরে নিচ্ছি। আর এফাতে দেখো আমাদের বেসন আলু, না বেসন আলু করছি, বেসন ইয়ে দিকে করি জন্তে রেখেছি, তরকারি করবো বেসন তরকারি, বেসন আলু তরকারি করবো। আর আজকে টাইটেলার থার্মাল থেকে বুঝতে পারছো কোথায় যাবো কি করবো। চলো দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজটি রিজেক্ট ফেসবুক পেজটি ফলো করে রাখো, নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আর ইউটিউবে নতুন করে যে যে একটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট। আমাদের এখানে রান্নাবান্না শেষ উপরে হয়ে গেলো নি, আর মশলাটা ভালোভাবে কষে নিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে তরকারি, আমাদের কমপ্লিট হয়ে যাবে। এফাতে চলে আসেছি, জামা প্যান্ট কিছুটা নিয়ে চলে এসেছি, সাফা করে রেখেছিলাম, শুকাতে আর মনে ছিল না, তাই জন্য ভাবলাম না শুকিয়ে দিই। রোদ বেশ ভালোভাবে আছে, শুকিয়ে যাবে, জলদি ফেলে দিলে জলদি জামা প্যান্ট শুকিয়ে যাবে। একবার একবার না বেশ রোদ দেখাতে একবার ছাই হয়ে যেতে অন্ধকার করে দিতে, বৃষ্টি এই মাত্র হবে কি লাগছে, তাই জন্য জামা প্যান্টগুলো ধুয়েছিলাম। ভাবলাম না আগে শুকিয়ে দিই, তারপর যাই অন্য কাজ টান টান পরে করবো বাজে, কিন্তু আগে জামা প্যান্টগুলো শুকিয়ে দিই। সমস্ত কাজ সেরে এখন বেড়ে নিয়ে চলে এসেছি খেতে,
চলো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। এখানে মেয়ের আমার বরের বাড়ি নিয়ে আসছি, আর এ পাশে দেখো মেহেন্দি করেছি, দু হাতে মেহেন্দি করছি। এখানে পাশে বাড়িতে একটা ঝিয়ারি হবে, ও মেহেন্দি আমার করে দিয়েছে, আর ওইটা শেয়ার করতে পারিনি। দু হাত মেহেন্দি করছিলাম তো, তাই জন্যে দু হাত বোন ছিল, মেয়ে থাকলে একটু ভিডিও করতো, মেয়ে তো স্কুল গেছিল তাই জন্যে। গুড ইভিনিং, এখন বাড়ি আসছি, ঘর থেকে আর ব্লগটা স্টার্ট করতে মনেই নাই, তাই জন্য ব্লগটা এখানে স্টার্ট করছি। হ্যাঁ কোথায় আছি? আয় এদিকে না, দা তোমার ফুলে গাছ কোন দাবা, ফুলে গাছ কোন দাদা তোমা, এদিকে কেন ফুল গাছ ওইদিকে দাদা। আর একজন আসেছে, এসে গেছে ভাই, আমার যদি বর যাবে কালকে, যাবে কালকে কত্রি কোন টাইমে যাবে, সন্ধ্যাবেলা একটু আগুকে যেতে হবে, ফুল গাছ গেছে কোথায়। হ্যাঁ রাখবে, ট্রেন রাখবে না, আর একজন হিরোইন বাড়ি পড়ছে ব্যাগ পত্র ধরে, আর এই আমি থেকে ছাড়তে আসছি। হাই বলে দে, হাই বলে দো, হাই না, আর লগে চানে হাই বল দে, গুড ইভিনিং বল, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, এমন কি কথা বলি, গুড ইভিনিং। হ্যাঁ এই মাত্র আমার না ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে আর মনে নাই, আর এখানে মালগাড়িটা যাচ্ছে, ট্রেন স্টেশন, এই টিকিট কেটে যাও, আমরা আছি এখানে ওয়েট করেছি। দেখ কাক ডাকছে কেমন, দেখলি ওই কিনে কাকটা ডাকছে, দেখতে পাচ্ছ গাছে করে কাকটা ওইখানে বসে ডাকছে। একজন আর ডান্স করা আরম্ভ করে দিয়েছে, আসে আমরা এখন স্টেশন আসে ওয়েট করেছি, কখন ট্রেন আসবে, আরও আধা ঘন্টা ওয়েট করতে লাগবে জানো, 4:50 হয়েছে মাত্র, বললাম আর আরও আধা ঘন্টার মতন আমাদেরকে ওয়েট করতে হবে, আধা ঘন্টার মতন ওয়েট করতে হবে। উফ, আমরা ট্রেন পাই যাই, আধা ঘন্টা ঘুরাতে আমি 15 দিন নিচ্ছে বলেছিলাম, এই কুকুর দুটাকে নিয়ে কোথাও যাবনি, হ্যালো এই ঈশ্বরপাতি কুকুর দুটা 15 দিন পরে দেখো বাড়িয়ে গেল। আমার ইচ্ছা হলো আসলি, কিন্তু সঙ্গী কো দিয়ে নাকি তুমি অষ্টম পড়ছে, অষ্টম পড়ছে কেউ বলবে অষ্টম পড়ছে বলে, এই মাত্র নামে গিয়ে হাঁটে হাঁটে চলছে, সবাই সবাই বাইকে চলে গেছে, আমি আছি, আসছে বাইক নিয়ে আসছে, ভাই আসছে নিয়ে যাবে, ওরা সবাই দুটা বাইক আসছিল, তখন দুটা বাইকে জায়গা হলো না, লগে ছিল তাই জন্য ওরা দুটা বাইকে চলে যাইছেন, আমি হাঁটাটে আছি, ভাই আসবে নিবা জানে ভাইকে। গুড ইভিনিং, এখন আসে মাসির ঘর পৌঁছে গেছি, চলো এই এখন একটু আগে আসে পৌঁছালাম, পৌঁছে আছে চেঞ্জ মেঞ্জ কিছু করিনি, যাই দুই চেঞ্জ করে নিব। হলো মা সঙ্গে থাকি চুকলি গপ্প মারতে, এ মাসি, এ মাসি মিরর না কেমন, মানে আমি দেখাচ্ছি মোটি 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 দেখাচ্ছি, ভালো দেখাচ্ছি না, পেটটা যেমন লাগছে মানে, আর একজন আছে উৎপাদ হচ্ছে, এখন বাজে রাত 10টা, খেতে চলে আসেছি, এখন আজকে খাবার দেন রাত্রেবেলা হয়েছে ভাত ডালমা আর আম আর কাগজি লেবু দিয়ে খেয়ে নিব। চলো, আটা কি ভাজা হয়েছিল বোধহয় ওইটা আর মনে নেই, আধেক খালা পরে মনে পড়লো ব্লগটা স্টার্ট করতে। চলো এখানে সবাই খেতে বসে পড়েছি, আজকের মতন এইখানে বেশি বড় করছি না, ব্লগটা এন্ড করছি, সবাই থেকে টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড, আবার দেখা আছে নেক্সট ব্লগে, কালকে আবার তোমাদের সাথে দেখা আছে, পুরা ধমাকা ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে, টাটা বাই বাই।